সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ শাহ মসজিদ বা নীল মসজিদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 40 কিলোমিটার দূরে শাহ আলম নামক স্থানে মসজিদটির অবস্থান। এটি মালয়েশিয়ার সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বড় মসজিদ। 24,000 উপাসনাকারী ক্ষমতা সম্পন্ন মসজিদটির নাম তৎকালীন শ্রীলঙ্গর রাজ্যের রাজা সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ শাহের নামে নামকরণ করা হয়। মসজিদে প্রবেশের প্রথমে উপাসনাকারী এবং দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো, যা অন্য দর্শনার্থীদের এখানে আসতে উৎসাহিত করে এবং আকৃষ্ট করে। দ্বিতীয় তলার ভিতরের মনকাড়া ডিজাইন আর মনোরম পরিবেশ দর্শনার্থীদের ভ্রমণে পরিপূর্ণতা এনে দেয়। এখানে দাঁড়িয়ে ইমাম খুতবা পাঠ করেন। ৩৫০ ফুট উচ্চতা সম্পন্ন গম্বুজটির নীল রং দর্শনার্থীদের প্রধান আকর্ষণ হিসেবে কাজ করে।
চার মিনার এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি তৈরিতে ব্যবহৃত উপকরণ সমূহের মধ্যে রয়েছে কংক্রিট, স্টিল, অ্যালুমিনিয়াম, এনামেল, কোটেড স্টিল প্যানেলিং, কাঠ, গ্লাস, সিরামিক টাইল সহ অন্যান্য সামগ্রী। ১৯৮২ সালে কাজ শুরু হয়ে ১৯৮৮ সালে কাজ শেষ হয়। ১৯৮৮ সালেই আবার উন্মুক্ত করা হয়।